সালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশেষ লিখিত পরীক্ষা বাংলা বিষয়। অনেক পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বাংলা বিষয় নিয়ে একটু উদাসীন থাকে, মনে করে যে বাংলা খুব কঠিন বিষয়, এটা পড়লে খুব বেশি একটা নাম্বার পাওয়া যাবে না বা খুব বেশি একটা নাম্বার তোলা যাবে না। কিন্তু বাংলা বিষয়টা খুব বেশি জটিল কিছু না, সিলেবাসটাও খুব সোজা। আপনি যদি সঠিকভাবে বাংলার বিষয় প্রস্তুতি নেন তাহলে অবশ্যই বাংলায় 70%-এর বেশি নাম্বার তোলা সম্ভব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি 33তম বিসিএসে বাংলা প্রথম পত্রে 76 এবং দ্বিতীয় পত্রে 69 পেয়েছিলাম। পরবর্তী সময়ে 34 এবং 35তম বিসিএসেও বাংলা আমার নাম্বার কাছাকাছি ছিল। তো আমি যেভাবে বাংলার প্রিপারেশন নিয়েছিলাম সেই আলোকে আজকে বাংলা বিষয় ভালো করার জন্য আমি কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনলে এবং ফলো করলে আশা করি বাংলা বিষয় আপনারা খুব কনফিডেন্টলি পরীক্ষায় অংশগ্রহণ করে 70%-এর বেশি নাম্বার পেতে পারবেন। তো শুরু করা যাক আজকের বিষয়। আমাদের প্রথমে দেখতে হবে বাংলায় কত নাম্বার বরাদ্দ এবং সময় কত ঘন্টা। বাংলায় দুইটা পার্ট আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্র হচ্ছে যারা সাধারণ ক্যাডার এবং যারা সাধারণ এবং টেকনিক্যাল বোথ ক্যাডারের পরীক্ষার্থী, তাদের দুটো পরীক্ষায় দিতে হবে। আর যারা শুধু টেকনিক্যাল বা প্রফেশনাল এক্সাম দিবেন তাদেরকে বাংলা দ্বিতীয় পত্র দিতে হবে না, প্রথম পত্র দিতে হবে। তো বাংলা প্রথম পত্রে যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা থাকে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অংশ থেকে 5টি কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মান 6, টোটাল 30 নাম্বার। এই 30 নাম্বারে কি কি কোশ্চেন আসে? প্রথমত 2টি প্রশ্ন থাকে, ভাষাভিত্তিক, বাংলা বানান রীতিভিত্তিক এবং গ্রামারের, বাংলা গ্রামারের অন্যান্য উপাদান ভিত্তিক 2টি কোশ্চেন আসে। এই কোশ্চেন 2টির উত্তর দিতে হয়। এরপরে শুদ্ধ বাক্য। শুদ্ধ বাক্য হচ্ছে আপনাকে কতগুলো বাক্য দেয়া হবে, সেই বাক্যটার শব্দগুলোতে ভুল থাকতে পারে, ভুল শব্দের প্রয়োগ থাকতে পারে, বাক্যের শব্দগুলোর যে অ্যারেঞ্জমেন্ট থাকার কথা, অর্থাৎ শব্দগুলো যেভাবে বসালে একটা সার্থক বাক্য হয় সেভাবে নাও থাকতে পারে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে বানান ঠিক আছে কি না এবং বাক্যটা একটা সার্থক বাক্য হয়েছে কি না। আপনি চেক করে বানান ঠিক করে বা বাক্যের শব্দগুলোর রিঅ্যারেঞ্জমেন্ট করে আপনি সঠিকভাবে লিখলে এখানে পূর্ণ নাম্বার পেয়ে যাবেন। দেখেন গ্রামারে যে 30 নাম্বার আছে, এই 30 নাম্বারে 30 নাম্বারই পাওয়া যায় যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন গণিতের মতো নাম্বার, কারণ আপনার গ্রামাটিক্যাল হয়ে গেলে আপনার কাটার নাম্বার কাটার কোনো সুযোগ নাই। এরপর থাকে প্রবাদ প্রবচন। আপনার প্রবাদ প্রবচন দিয়ে বাক্য রচনা করতে বলা হয়, ওই বাক্যটার মধ্যে প্রবাদ প্রবচনের অর্থটা যাতে পুরোপুরি উঠে আসে এ ধরনের একটা বাক্য রচনা করতে হবে। এই প্রবাদ প্রবচনে নাম্বার বরাদ্দ থাকবে, একটা কোশ্চেন থাকবে এখান থেকে। এরপর বাক্যের রূপান্তর, এক বাক্য থেকে আর এক বাক্যে, এক ফরম্যাট থেকে আর এক ফরম্যাটে, যেমন সরল থেকে জটিল, যৌগিক কীভাবে করা হয়, যৌগিক থেকে কীভাবে সরল বাক্য করা হয়, কীভাবে জটিল বাক্য করা হয়, এই বাক্য রূপান্তরগুলো আসবে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, গ্রামার অংশের জন্য আপনি 9ম-10ম শ্রেণীর যে পাঠ্য বইটা আছে বাংলা দ্বিতীয় পত্রে, সেই পাঠ্য বইটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেন, অবশ্যই বিসিএসের সিলেবাসের সাথে মিলিয়ে যে কোথায় কী আসছে, কোন কোন বিসিএসে কী কী আসছে সেগুলো দেখে, খুব বেশি কিছু না, খুব বড় কিছু না, শর্টকাট একটা সিলেবাস যদি আপনি নিজের মতো করে তৈরি করতে পারেন এবং সেখান থেকে যদি হ্যান্ড নোট বা যাই হোক যেভাবে হোক সাজায় যদি আপনি পড়তে পারেন তাহলে বাংলায় এই 30 নাম্বারের মধ্যে আশা করি 30 নাম্বার পাওয়া যাবে। এরপর থাকবে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে গদ্য এবং পদ্য,
দুটা দেয়া থাকে, আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। বেছে নিয়ে এটার ভাবটা আগে কয়েকবার পড়তে হবে, পড়ে এটার ভাবটা বুঝতে হবে এখানে কি বলতে চেয়েছে। এবং এই দুটো বা চারটা কবিতার লাইন অথবা একটা গদ্যের অনুচ্ছেদ অনুচ্ছেদকে আপনার কি করতে হবে, এলাবোরেট করে বড় করতে হবে। সেখানে আপনার কি কি থাকবে, আপনার মূল ভার্বের ছোট্ট একটা প্যারা থাকতে পারে, এরপর আপনার সম্প্রসারিত ভাব বিস্তারিত, এখানে আপনি কবিতার লাইন বা কোনো বিশেষ উক্তি ব্যবহার করতে পারেন, এরপর শেষে একটা উপসংহার টেনে দিবেন। আপনি যে মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং উপসংহার এগুলো কোটেশন দিয়ে না লিখলেও চলবে, জাস্ট প্যারা করে লিখে দিলে হয়ে যাবে। এই ভাব সম্প্রসারণটা আপনার খুব সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় এবং তথ্যবহুল যদি করতে পারেন তাহলে এখানে ভালো একটা নাম্বার পাওয়া যাবে। ভাব সম্প্রসারণে 20 নম্বর, 20 নম্বরের মধ্যে আপনি 15 বা 16 পেয়ে যেতে পারেন। এরপর হচ্ছে সারাংশ বা সারমর্ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন, একটা অনুচ্ছেদ দেয়া থাকবে বা একটা কবিতা দেয়া থাকবে, এটাকে আপনি পড়বেন বারবার, পড়ে এটার মূল ভাবটা আপনি কয়েকটা লাইনের মধ্যে, কয়েকটা বাক্যের মধ্যে শেষ করবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে কয়েকটা লাইন লেখার জন্য কিন্তু 20 নম্বর দেয়া হবে। সুতরাং এটা খুব ইজিভাবে যেন তেনভাবে লিখে দিলে চলবে না। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে যেরকম আপনি একটু নিজের মতো করে লেখার সুযোগ আছে, সারাংশের বা সারমর্মের ক্ষেত্রে সেরকম লেখার সুযোগ নাই। জাস্ট জিস্ট কথাটা আপনাকে লিখে দিতে হবে। তো কিভাবে লিখবেন সেটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আবারও আমি দেখাচ্ছি আপনাকে, 20 নম্বর লিখতে হবে কয়েকটা বাক্য। সো আপনাকে যেই অংশটা আপনি বেছে নেবেন, সেটা গদ্য অংশ হোক পদ্য অংশ হোক, সেটাকে আপনি কয়েকবার পড়বেন। কয়েকবার পড়লে আপনার বোধগম্য হবে যে আসলে এখানে কি বলতে চেয়েছে, সেটা পেন্সিল দিয়ে একটা নোট করবেন। এই নোট করার পরে আবারও কয়েকবার পড়বেন, এরপর নোটটাকে এডিট করবেন, কোথায় কোন শব্দটা দিলে আরও সুন্দর হয়, কোথায় কোন শব্দটা বাদ দেওয়া উচিত, দিয়ে আপনি সুন্দর করে একটা ড্রাফট করবেন। ড্রাফট করে দেন ফাইনাল যেখানে আপনি উত্তরটা লিখবেন সেখানে ড্রাফটটা বসিয়ে দিবেন। ব্যাস, আমাদের সারমর্মের পরে আমরা এবার আসি সাহিত্য অংশে। সাহিত্য অংশে টোটাল 10টা কোশ্চেন থাকবে, এই 10টা কোশ্চেন আপনাকে উত্তর দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 3। এই কোশ্চেনগুলো আপনার বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ইনক্লুডিং অন্ধকার যুগ, আধুনিক যুগ, উত্তরাধুনিক যুগ, সব যুগ থেকেই আপনার কোশ্চেন থাকতে পারে। প্রাচীন সাহিত্যের মধ্যে চর্যাপদ খুব বেশি ইম্পর্টেন্ট, চর্যাপদের মধ্যে আপনার চর্যাপদের ভাষা, চর্যাপদের ধর্মমত, চর্যাপদের চরিত্র এইসব নিয়ে বেশ কোশ্চেন থাকতে পারে। এরপর আপনার বিভিন্ন সাহিত্যের চরিত্র, যেমন আধুনিক সাহিত্যের মধ্যে রবীন্দ্রনাথের বিভিন্ন সাহিত্যকর্ম আছে, যেগুলোর চরিত্র নিয়ে আপনার কোশ্চেন থাকতে পারে, কোন চরিত্র কেন কি কিভাবে। বাংলা সাহিত্যে আপনাকে 30-এর মধ্যে মোটামুটি ভালো যদি আপনি লিখতে পারেন তাহলে 25 পেতে পারেন, কারণ হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3 এবং কোশ্চেনগুলো যদি টু দ্য পয়েন্ট আনসার করেন তাহলে আপনার নাম্বার কাটার কোনো সুযোগ নেই। এখানে ভালো প্রিপারেশনের জন্য আপনাকে যেটা করতে হবে, বাজার থেকে আমি সাজেস্ট করব সমিত্র শেখর স্যারের বই, এরপর আরও অন্যান্য বই আছে, হায়াত মাহমুদের বই আছে গ্রামারের জন্য বিশেষ করে, সাহিত্যের জন্য মাহবুবুল আলম স্যারের একটা বই আছে, সেগুলো কালেক্ট করতে পারেন। কালেক্ট করে এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, প্রত্যেকটা যুগ থেকে ধরে এগুলোর চরিত্র বিশ্লেষণ সহ ভালো করে পড়তে পারেন। আপনার এই সম্পর্কে ভালো আইডিয়ার জন্য আপনি যেটা করবেন সর্বপ্রথম, সেটা হচ্ছে আপনি পুরনো যেই বিসিএসগুলো, পাস্ট বিসিএসগুলোর কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করবেন, দেখবেন যে ওখান থেকে কী কোশ্চেন আসে। ধরেন আপনার একটা কোশ্চেন বিগত বছরের কোশ্চেন থেকে হুবহু কমন পড়বে না কিন্তু পাশ দিয়ে যাবে। কোনো বছর জানতে চাইলো চর্যাপদের ধর্মমত সম্পর্কে, কোনো বছর জানতে চাইলো চর্যাপদের ভাষা সম্পর্কে, এইভাবে আপনি প্রিপারেশন নিলে আমি আশা করি আপনার সাহিত্য অংশে ভালো একটা নাম্বার আসবে। আমরা এখন মনোযোগ দিব বাংলা দ্বিতীয় পত্রের দিকে।
বাংলা দ্বিতীয় পত্রে বাংলা প্রথম পত্রের চাইতে নাম্বার তোলা একটু কঠিন, তবে 70%-এর উপরে নাম্বার তোলা যায়, ব্যাপার না। জাস্ট ভালো মতো একটা প্রিপারেশন নেবেন, আর আমার অভিজ্ঞতা থেকে আমি যে গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি সেটা ফলো করার চেষ্টা করবেন। আশা করি বাংলায় আপনি স্ট্রং বেজ নিয়ে বিসিএস পরীক্ষার হলে যেতে পারবেন। বাংলা দ্বিতীয় পত্রে প্রথম আছে বাংলায় অনুবাদ, বাংলায় অনুবাদে 15 নম্বর থাকবে। ইংরেজি একটা অনুচ্ছেদকে বাংলায় রূপান্তর করতে হবে, খুবই সিম্পল একটা অনুচ্ছেদ, কোনো কঠিন শব্দ জটিল কিছুই নেই, খুব সাধারণ মানের। এটা করতে পারলে আপনার ফুল নাম্বার। এখন এই অনুবাদ করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেটা হচ্ছে কিছু কিছু অনুচ্ছেদে অনেক বড় বড় বাক্য থাকে, এই বড় বাক্যগুলোকে যখন আপনি বাংলায় অনুবাদ করতে যান তখন খুব একটা মিলতে চায় না, পুরো একটা সার্থক বাক্য তৈরি হতে চায় না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে বড় বাক্যগুলোকে ভেঙে ছোট ছোট বাক্যে রূপান্তর করবেন। রূপান্তর করলে আশা করি অনুবাদটা সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। দেন আমাদের আছে সংলাপ, সংলাপটা হচ্ছে আমরা তো সবাই টেলিভিশনে ইউটিউবে নাটক তারপর সিনেমা দেখি, তো সংলাপটা আপনি সেভাবেই আপনাকে যে চরিত্রটা যে ঘটনাটা দেওয়া থাকবে সেই ঘটনার উপরে আপনাকে চরিত্রগুলো কল্পনা করে কোন চরিত্র কি বললে, পরের চরিত্র কি বলবে এবং এটা কিভাবে একটা সমাপ্তির দিকে যাবে সেইভাবে আপনাকে চরিত্রগুলোকে কল্পনা করে করে সংলাপগুলোকে কল্পনা করে করে লিখতে হবে, যাতে সুন্দর এবং সার্থক হয় এবং একটা শুরু থেকে যাতে শেষের দিকে আস্তে আস্তে যায় সেভাবে চিন্তা করতে হবে। এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্যাপক অনুশীলন, বাজারে যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আপনি অনুশীলন করতে পারেন, আর যাদের বিভিন্ন নাটক পড়ার অভ্যাস আছে, সাহিত্য পড়ার অভ্যাস আছে তাদের জন্য ব্যাপারটা একটু ইজি হবে। তো আমরা এবার দেখব প্রতিবেদন, প্রতিবেদনে বা পত্রে আপনার নাম্বার থাকবে 15। এক্ষেত্রে প্রতিবেদন থাকতে পারে, বন্ধুর কাছে চিঠি লেখা থাকতে পারে, এরপরে জেলা প্রশাসক মহোদয় উপজেলা প্রশাসক মহোদয়ের কাছে কোনো সামাজিক রাজনৈতিক ঘটনা নিয়ে বা কোনো কিছুর অনুমতি নিয়ে বা কোনো দুর্বিপাকে পড়ে সাহায্য চেয়ে আবেদন করতে পারেন। এরপর আছে পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের জন্য প্রতিবেদন। তো আমার সাজেশন হচ্ছে বন্ধুর কাছে চিঠি লেখার দরকার নাই, কারণ সেখানে খুব ভালো নাম্বার পাওয়া যাবে না। আর প্রতিবেদন আপনি দিতে পারেন, সেটা অনেক লম্বা হবে। সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে আমার সেটা হচ্ছে অফিসিয়াল লেটারগুলো, যেমন ডিসি সাহেব ইউনু সাহেবের কাছে লেখা অথবা আপনার পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের জন্য প্রতিবেদন, এগুলোর সুনির্দিষ্ট একটা গঠন একটা নিয়ম আছে, আপনি নিয়মের জন্য অনেক নাম্বার পেয়ে যাবেন। সুতরাং এগুলো দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুর কাছে পত্র আমি নিরুৎসাহিত করি, কারণ এখানে আপনি প্রচুর লিখবেন কিন্তু আশানুরূপ নাম্বার পাবেন না। গ্রন্থ সমালোচনা, গ্রন্থ সমালোচনার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক, আমাদের জাতীয় বিষয়বলি, আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, এইসব বিষয়বলি নিয়ে যে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো আছে এইসব বিষয়গুলো ছাড়াও আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং এই জাতীয় যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেখা বইগুলো আছে সেগুলো আপনি আপনার লিস্টে নিতে পারেন। এই লিস্ট ধরে ধরে গুগল সার্চ করে বা বই যদি কালেক্ট করার সুযোগ হয়, পড়ার সুযোগ হয়, তাহলে বই পড়ে আপনি একটা লিস্ট তৈরি করবেন। আর বই পড়ার সুযোগ না হলে আপনি গুগল থেকে এটার ইনফরমেশন কালেক্ট করে এটার পজিটিভ দিক নেগেটিভ দিক সবগুলো আপনি লিস্ট করবেন। বাজারে গ্রন্থ সমালোচনার জন্য বই পাওয়া যায়। আপনার সবচেয়ে বেটার হয় যে বিভিন্ন পত্র পত্রিকায় সাহিত্য পাতায় প্রায় সময় শুক্রবার অনেকগুলো পত্রিকার সাহিত্য পাতা বের হয়, সেসব পত্রিকার সাহিত্য পাতায় সমসাময়িক বিভিন্ন গ্রন্থের সমালোচনা করা হয়। আপনি এগুলো যদি দেখেন তাহলে আধুনিক সময়ে বর্তমান সময় কিভাবে একটা গ্রন্থের সমালোচনা করতে হয়, কোন কোন ভালো দিক উল্লেখ করতে হয়,
কোন কোন দুর্বলতা উল্লেখ করতে হয় সেগুলো সম্পর্কে আপনি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। আর গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে সবসময় গ্রন্থের পজিটিভ সাইডগুলোর পাশাপাশি দু একটা নেগেটিভ সাইড উল্লেখ করবেন, কারণ হচ্ছে নতুন সমালোচনা হলো না। একটা সমালোচনা হইতে হলে তার পজিটিভ এবং নেগেটিভ দুটো অংশই আসতে হবে, তবে পজিটিভ অংশটাই পুরো পাতা জুড়ে থাকবে, নেগেটিভ একটু কম একটা দুইটা ব্যাপার উল্লেখ করবেন। প্রবন্ধ, পাঁচটা প্রবন্ধ থাকবে, আপনাকে একটা প্রবন্ধের উত্তর দিতে হবে, একটা প্রবন্ধ লিখতে হবে। সেই প্রবন্ধের জন্য যেই পাঁচটা প্রবন্ধ থাকবে সেখান থেকে যেটার আপনার সবচেয়ে বেশি যেটা সম্পর্কে জানা আছে, যেটা সম্পর্কে আপনার ডাটা তথ্য জানা আছে সেটা বেছে নেবেন। আর যদি আগে থেকে মুখস্থ করা কোনো প্রবন্ধ আপনার কমন পড়ে যায় সেটা যদি পছন্দ করেন লিখে দিতে পারেন, তবে বই থেকে মুখস্থ করে হুবহু খাতায় লিখে দিলে আপনার ভালো নাম্বার বা কাঙ্ক্ষিত নাম্বার আসবে না। প্রবন্ধ লেখার কতগুলো সৌন্দর্য, প্রবন্ধ লেখার মধ্যে সৌন্দর্যটা আপনার ব্যক্তিত্বটা ফুটিয়ে তুলতে হবে। প্রবন্ধ প্রয়োজনীয় ডাটা থাকবে, প্রয়োজনীয় তথ্য থাকবে। প্রবন্ধ আপনি যেভাবে শুরু করতে পারেন সেভাবে, সেটা হচ্ছে আপনি একটা কবিতার লাইন, একটা উক্তি ফার্স্ট নীল কালি দিয়ে লিখে প্রবন্ধ লেখা শুরু করতে পারেন। ধরেন বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের কোনো বিষয় যদি আপনার পজিটিভ বিষয়ে প্রবন্ধ লিখতে হয় তাহলে আপনি একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে পারেন। দ্বিজেন্দ্রলাল রায়ের যে কবিতাটা আছে সেটার ফার্স্ট দুটো লাইন দিয়ে আপনি শুরু করতে পারেন। অনুরূপভাবে অন্যান্য যে প্রবন্ধ আপনি সিলেক্ট করবেন সেগুলো এভাবে শুরু করার চেষ্টা করবেন। সবগুলো যে আপনি করতে পারবেন বা করা যাবে সেটা বলছি না, মাঝখানে নীল কালি দিয়ে আপনার বিভিন্ন চার্ট, বিভিন্ন তথ্য আপনি উপস্থাপন করবেন। প্রবন্ধ আপনার খুব বেশি দীর্ঘ এবং খুব ছোট হওয়া যাবে না। প্রবন্ধ আপনি 20-30 পেজ লিখবেন বাংলা প্রবন্ধ। আপনার লেখার মান যদি ভালো হয়, লেখা যদি যৌক্তিক হয়, শব্দের কাঠামো যদি সুন্দর হয়, আপনি প্রবন্ধে আসনরূপ নাম্বার পাবেন। 40-এর মধ্যে আপনি 30-32 পেয়ে যেতে পারেন প্রবন্ধে। সো বাংলা নিয়ে দুর্বলতার কোনো অবকাশ নাই, কারণ হচ্ছে বাংলায় ভালো প্রিপারেশন নিলে ভালো নাম্বার তোলা যায়। আমি আবারও আমার অভিজ্ঞতার কথা বলছি, বাংলায় আমি ভালো একটা প্রিপারেশন নিয়েছিলাম 33তম বিসিএস এর পূর্বে এবং আশানুরূপ নাম্বার পেয়েছি। পরবর্তী সময়ে আমি বাংলায় আমার নাম্বারের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। আজকের এই ভিডিওটা এবং এই আলোচনা আপনাদের প্রিপারেশনে যদি সহযোগী হয় বা প্রিপারেশনে যদি আপনাদের সহযোগিতা করতে পারে তাহলে আমি মনে করব যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।